আসসালামু আলাইকুম সবাইকে, আফরিনস আল্টিমেট কিচেনে সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি একটা কেকের রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে আমি যে চকলেট গানাশটি ব্যবহার করেছিলাম সেই চকলেট গানাশের রেসিপিটা আমার কাছে অনেকেই দেখতে চেয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি কীভাবে আমি চকলেট গানাশ তৈরি করি। প্রথমে একটা বাটিতে আমি 1/4 কাপ চকলেট চিপস নিয়েছি, এটা সেমি সুইটস চকলেট চিপস। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের চেয়ে একটু কম হুইপ ক্রিম। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চকলেটও ব্যবহার করতে পারেন। এখন আমি এই বাটিটাকে মাইক্রোওয়েভে 2 মিনিটের জন্য দিয়ে দেব। তবে এই 2 মিনিট আমি একবারে দিব না, 30 সেকেন্ড দেওয়ার পরে বাটিটাকে বের করে সামান্য একটু সময়ের জন্য রেস্ট করে আবারও বাটিটাকে মাইক্রোওয়েভে দেব, তা না হলে চকলেটটা পুড়ে যেতে পারে। মাইক্রোওয়েভ থেকে বাটিটাকে আমি বের করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন চকলেটগুলো সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এই চকলেটটাকে হুইপ ক্রিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। শুরুতে চকলেটগুলোকে একটু দানাদার মনে হতে পারে, কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর এই চকলেট গানাশটা যতটা ঠান্ডা হবে তত এটা ঠিক হয়ে যাবে। আমার চকলেট গানাশ এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চকলেটগুলো সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এখন আপনারা আমার এই রেসিপিটাকে ফলো করে বাসায় একটা পারফেক্ট চকলেট গানাশ তৈরি করে ফেলতে পারবেন। আমি এই চকলেট গানাশটা দিয়ে আমার ছোট বোনের এই বার্থডে কেকটা আমি তৈরি করেছিলাম, সেটার একটু স্নিক পিক আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।